কনফিডেন্স, আস্থা, বিশ্বস্ততা, নির্ভরশীলতা ও আত্মবিশ্বাস। এখন আমি অনার্স অ্যাপ্লাই, বাস
দিবেন আগে এটা প্রমাণ করতে পারবে না, তখন বাতিল হবে কি না। তোরা এই জিনিসগুলো প্রমাণ করতে হবে বিশ্বের ভাগা বলে। আগে লিখিত পরীক্ষার সময় করা লাগবে, এখন আরো সহজ করে দিচ্ছে ডাইরেক্ট বিবিসি বড় প্রমাণ, আর টু হচ্ছে ভাইবার সময়। তাহলে যারা অ্যাফেয়ার তারা মনে রাখবে অ্যাফেয়ার সার্টিফিকেটটা ভাইবার বোর্ডের মূল কপি প্রদর্শন করতে হবে। যদি তখন মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যায় তাও অনার্সের অ্যাফেয়ার সার্টিফিকেট লাগবে, কারণ তুমি অনার্সে আবেদন করার সময় লিগাল প্রার্থী ছিলে কিনা এটা অ্যাফেয়ার সার্টিফিকেট দেখিয়ে প্রমাণ করতে হবে। কথা ক্লিয়ার? তাহলে দুটো জিনিস লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে পরীক্ষা শুরু এবং শেষের তারিখ সার্টিফিকেট লেখা থাকতে হবে, আর নাম্বার টু হচ্ছে সার্টিফিকেট লেখা থাকতে হবে তোমার অনার্সের কোর্সটা চার বছর মেয়াদি, কারণ চার বছর আনতে পারবে না। তাহলে বলো কি কি লাগবে অ্যাফেয়ার সার্টিফিকেটের ক্ষেত্রে? অ্যাফেয়ার সার্টিফিকেটের মূল কপি যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। নাম্বার টু হচ্ছে অ্যাফেয়ার সার্টিফিকেটে পরীক্ষা শুরু এবং শেষের তারিখ থাকতে হবে। অ্যাফেয়ার সার্টিফিকেটে কোর্সের মেয়াদ চার বছর লেখা থাকতে হবে, আর পরীক্ষা শুরু এবং শেষের তারিখ থাকতে হবে। এই জন্য যে তোমার ভাইবা হয়েছে কিনা নো প্রবলেম, প্র্যাকটিক্যাল হয়েছে কিনা নো প্রবলেম, লিখিত পরীক্ষা শেষ হলেই অ্যাফেয়ার সার্টিফিকেট গ্রহণযোগ্য। তারপরে আসো হোম ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্ট সঠিক না হয় ঢাকা শহরের পড়াবার হোম ডিস্ট্রিক্টে বহু প্রবলেম, কারণ এখানে 66 ডিস্ট্রিক্টের লোক আছে, আছে কিনা আছে। সুতরাং হোম ডিস্ট্রিক্ট যার যে যায় সেটা দিবা। তবে অনেক সময় মেয়েদের হোম ডিস্ট্রিক্ট তিন চারটা হয়ে যায়, বাড়ি পাওয়া নাই, ঢাকায় ফ্ল্যাট আছে, বিয়ে হয়েছে না, তো কয়টা তিনটা, আমি কোনটা দিবা? সরকারি কলেজের টিচার হলে হোম ডিস্ট্রিক্ট অনুযায়ী পশ্চিম হবে, সেজন্য শ্বশুরবাড়ি ঠিকানা দিয়েছে হোম ডিস্ট্রিক্ট ধার্য করা। মাশাআল্লাহ পুলিশ প্রশাসনের হাতে হতে শ্বশুরবাড়ির ঠিকানা বার গায়ে বাড়ছে জামালপুরে, মানে আমাকে ডিভোর্স হচ্ছে পরে আমার বিয়ে আছে, এই হতে পারে না পারে। হোম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মনে রাখবে যাদের কমপ্লিট পূর্ণ আস্থা আছে তারা দুবারে দিবা, তাদের সামান্যতম কনফিউশন আছে তারা বাবার বাড়ি দেবা, কারণ বাবার বাড়ির ঠিকানা কখনো চেঞ্জ হওয়ার সুযোগ নাই। অর্থাৎ ছেলেরা মনে রাখবা হোম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে ডেফিনেটলি তোমার বাবা বা দাদা কর্তৃক প্রপার্টি থাকতে হবে এবং সেই প্রপার্টি তুমি মালিক থাকতে হবে। এখন মনে ভালো লাগবে না অনিষ্ট হয়ে যাও, এই কথা ক্লিয়ার? এবং মেয়েদের ক্ষেত্রে যারা হিন্দু মেয়ে আসো তারা হোম ডিস্ট্রিক্ট শ্বশুর বাড়ি দিতে পারো, আর মুসলিম মেয়েদের জন্য আমার অনুরোধ থাকলে হোম ডিস্ট্রিক্টটা নিজের বাড়ি দিলেই ভালো, কারণ যদি পুলিশ গিয়ে তখন আগে শ্বশুর বাড়িতে খোঁজে ওনারা বলবে যে ও মা রে কালপিট মাই আরে কেমন চাকরি দিলেন, আমাদের সংসার শেষ করে ফেলছে, কারণ তখন তুমি তাদের কাছে আর প্রিয় পাত্রী নও। সো বিষয়টা খেয়াল রাখবা, উত্তর পথে রেশন নাম্বার ভুলে দিলে ফ্লুইড ব্যবহার করলে বা কাটাকাটি করলে তাহলে আপনাদের মধ্যে বাতিল হবে। এবার আসো আমরা চয়েস করে যাই, তোমাদের কাছে যে ফর্মটা আছে সেই ফর্মটা নিয়ে আমরা একটু কথা বলি। আমাকে তাহলে এতক্ষণ যা বক্তব্য দিলাম তা হচ্ছে যারা নিজেরা করবা, আর যারা দোকানে করবা তারা নিজেরা যারা করবা তারা আগে এটা ফটো করবা, এটা বাসায় গিয়ে এটা ফটোকপি করবা, করে ফটোকপিতে একটা লাভ করবা, এটা ফাইনাল হবে। এখানে ফাইনাল করার সময় খুব গুরুত্ব সহিত খেয়াল রাখবা স্পেলিংয়ের দিক থেকে, কারণ বিপিএসসি ফরম ওয়ানে একটা অন ওয়ান টু পাবে একজন বিসিএস প্রার্থী হিসাবে সঠিকভাবে একটা আবেদন ফরম পূরণ করা নেসারি, যাতে কেন সুতরাং আবেদন ফর্ম যেন কোনো ধরনের স্পেলিং মিস্টেক না হয়। তাহলে এখানে অ্যাপ্লিকেন্ট ফর্ম ফর জেনারেল টেকনিক্যাল বোর্ড এটা ক্লিয়ার ক্লিয়ার কিনা আমার, যে দেখেন সেটা টিচার দেবা অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, হোম ডিস্ট্রিক্ট ডেট অফ বার্থ, এটা কি অনুসারে হবে? তাহলে হোম ডিস্ট্রিক্ট সার্টিফিকেটে আছে কক্সবাজার, এই সার্টিফিকেটে কারো হোম ডিস্ট্রিক্ট থাকে? তাহলে এটা নিয়ে প্রশ্ন করো কেন বা অনেকে প্রশ্ন করো। আর তাহলে এগুলো হবে এসি পরীক্ষা সার্টিফিকেট অনুসারে। আর এরপর আছে জেন্ডার, তুমি ছেলে না মেয়ে এটা তো আমার জানা কথা না, তুমি আমার সাথে ভালো জানো, তাহলে যে যেটা দিবা সে যে যেটা সে সেটা পাঠাই দেবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ঢাকা শহরে অনেকে আছে এমপ্লয় চাকরি করে একটু করে, ভাইয়া আমি তো একটা চাকরি করি অনেক বড় চাকরি, কী চাকরি রে শোনো, ওই আমাদের পাশের বাসাটা কিনতে পারে আমি স্কুল আছি ধরনের ভাইস প্রিন্সিপাল, এই সকল চাকরি না দেখানোই ভালো। তবে পিএসসি বলছে কোনো তথ্য হাইড করা যাবে না, কিন্তু এমন কিছু তথ্য আছে যেগুলো পিএসসির জীবনও প্রমোট করার সুযোগ নেই, ঠিক আছে? কেন হাইড করতে বলছি? কারণ বিপিএসসি ফর্ম টু অর্থাৎ ভাইবার সময় তুমি যদি চাকরি দেখাও তাহলে তোমার চাকরি যে প্রতিষ্ঠানে কাজ করো সেই প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে একটা এনওসি নেওয়া লাগবে, এনওসি বুঝলি না, নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ ছাড়পত্র,
অর্থাৎ তুমি বিসিএস এ জয়েন করে তোমাকে সেই পজিশন ছেড়ে দিতে রাজি আছে, এমন একটা ছাড়পত্র দেওয়া লাগে। সো এইগুলো না দেখানোই ভালো। তবে গভর্নমেন্ট জব করো বা পুলিশ গ্র্যাজুয়েশন হয়েছে বা সম্মানজনক কোনো চাকরি করো, এগুলো দেখালে কোনো ক্ষতি নাই, বরং ভালো, কারণ চাকরি পাওয়াটা একটা যোগ্যতার বিষয়। ইয়েস কেন, ওকে, তাহলে যাই যেটা সেটা সেটা দিবা। তারপরে আছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড নাকি সিঙ্গেল, এটা তো আমার জানা কথা। তোমরা কেউ ম্যারিড কেউ সিঙ্গেল, তবে মনে রাখবা ম্যারিড মানে হচ্ছে সরকারের কাজী অফিসের নীল বালাম বইতে সাইন করা, যারা নীল বালাম বইতে সাইন করছে তারাই শুধু ম্যারিড। আর তারা 300 মিনিট গিয়ে রাত 3টার সময় সন্তোষ সাক্ষীটাকে বিয়ে করে ফেলছে, তারা কিন্তু ম্যারিড না। সব কিছু হয়ে গেছে কিন্তু ম্যারিডটা হয়। সো এই ধরনের কেউ ম্যারিড দেখা দরকার নাই, বিয়ে করো নাই কিন্তু কমিটমেন্ট করেছো, কমিটমেন্ট যে রাখবা না এটা আমিও জানি, তুমি জানো আগত চিন্তা করছিলে রাখো নাই। সুতরাং এ সকল বিয়ে বিয়ে না, শুধু সরকারিভাবে বিয়ে হলে রেজিস্ট্রি হলে সেটা বিয়ে। তারপরে হচ্ছে রিলিজিয়ন, রাজা রিলিজিয়ন দেখবা, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, ইথনিক মাইনরিটি যদি থাকে, ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে, যদি থাকে, কিন্তু ভুল থাকলে প্রবলেম নাই, সিগনেচার, নাম, পিতার নাম, বাড়ি, গড়ের কোনো প্রবলেম নাই, এগুলো কোনো কোশ্চেনে করা দরকার। তারপরে হচ্ছে ফ্রিডম কার্ড এটা যখন নাই, এই তোমাকে সেজন্য একটা হাত ছাড়া দিতে পারো, তোমরা খুশি হবে নাই। আর তিন নম্বর আর দেখা যায়, তিন নম্বর, এই এখানে অনেক ছেলেপিল আছে সারাভাগে, অনেক আন্দোলন করছে, অনেক ঝামেলা করছে। তিন নম্বর দেখে ভাইয়া যদি করোনা থাকতো দেখতেন, দেখতেন কি করতাম, এখন তো না 100 জন লোক নিয়োগ দিবে, 100 জনই মেধায়, ইয়েস কিনা বলো, এবার যদি না পাও তাহলে কার যোগ্যতা বলো, নিজের অযোগ্যতা। এবার এখন সরকারের দোষ দেওয়ার সুযোগ নাই। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, উনি দেশের প্রধান নির্বাহী হিসেবে যেটা বলছেন সেটা নিশ্চয়ই একটা পক্ষের মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রথমে কিন্তু অনেক কনফিউশন দেখা যাচ্ছে, ঠিক কিনা বলো, উনি একটা কমিটি করে দিয়েছে, সেই কমিটি সুপারিশ করছে, উনি বলছে ওটা নাই, এবং পরিবর্তন দাঁড়িয়ে হয়ে গেছে 40 থেকে প্রযোজ্য হবে, অনেকের কনফিউশন আছে, কোনো কনফিউশন নেই, 40 থেকে প্রযোজ্য হবে। তারপর হচ্ছে ডিজেবিলিটি, ভিজুয়ালিটি, ভিজুয়ালি ডিজেবল বা ফিজিক্যাল, ভিজুয়ালি আমরা অনেকে আসি, ফিজিক্যাল ওখানে দেখার দরকার নেই, দেখাইলে কিন্তু আবার সার্টিফিকেট দেওয়া। তারপরে হাইট এবং ওয়েট এটা আগেই বলে দিচ্ছি, প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস, এখানে কেয়ার দেখা আছে, এটা নিয়ে অনেকে ঝামেলা, তাহলে কেয়ার আমি কি দেখতাম, এই কেয়ার অফে বাবার নাম লেখা দরকার নেই, উপরতে বাবার নাম লেখাই আছে। এখন কেয়ার অফ মানে হচ্ছে কাউকে আইডেন্টিটি আইডেন্টি করা, কাউকে ইন্ডিকেট করা, ইন্ডিকেট ইন্ডিকেট করছে কেন, মানে কেয়ার অফে বাবার নাম লেখা যাবে, কেয়ার অফে দোকানের নাম লেখা যাবে, দোকান কি বলে আপনি করেন ক্লথ স্টোর, দোকান নাম্বার 342 টাকা ডি মার্কেট, নো প্রবলেম, কথা ক্লিয়ার। প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকা শহরে অনেক বড় একটা প্রবলেম, ঢাকার বাইরে আমি বড় একটা পরামর্শ দিয়ে আসছি, যারা এই ময়মনসিংহের উপজেলার আশেপাশে আসো তারা প্রেজেন্ট এবং বর্তমান ঠিকানা একই দিবা, কারণ তোমরা তো প্রেজেন্ট অ্যাড্রেস আজকে 3 মাস এখানে, পরে 3 মাস আরেক মাসে, তারপর 3 মাস আরেক মাসে, প্রেজেন্ট অ্যাড্রেসে বারবার পাঠাচ্ছ, যদি অ্যাড্রেস ব্যবহার করো তাহলে পুলিশ খুঁজে বের করবে তুমি কোথায় কি আকাম করে রাখছো। আকাম মানে আমার হাসার না, আকাম মানে কি তুমি ওখানে ভুলে হচ্ছ, আকাম মানে হচ্ছে তুমি এক মেসেজ সেটা পরে মেসেজে বুঝলাম এই মেসেজ তো সব শিবিরের লোক, তাড়াতাড়ি মেসেজ পাল্টা গেছে, ঠিকানা দেওয়ার কারণে পুলিশ এসে খুঁজতে চাই এই মেসেজ সব শিবিরের লোক, আরে এগুলো তো মানে শিবির করে, এটা হচ্ছে এ কথা বলছে কিনা, কারণ গভর্নমেন্ট ওই জিনিস পছন্দ করে না, এটা বলো না, এই যে কিনা বলো, তোমরা কোন সরকার আমলে ঢাকা দিবা বলো, আমার সাথে কেমন সামনে বলছো, তার মানে আমরা ধরে নিয়েছি কি বলো, ঠিক না, তোমরা ধরো আমরা জানি কিন্তু বলা দরকার, আচ্ছা ওকে, আচ্ছা ওকে, তাহলে আওয়ামী সরকার আমরা ভাইবা দিবা শিবির করো চাকরি হবে, খবর দাও, সুতরাং ঠিকানাটা তো কম ব্যবহার করবো তো ভালো, বেশি ভালো, সবচেয়ে ভালো হচ্ছে ঢাকা থেকে কোনো আত্মীয়স্বজন থাকলে সে ঠিকানা দেবে, ইউনিভার্সিটি হল দেওয়ার সময় সাবধানে দিলাম, সাবধানে দিলাম, কারণ হচ্ছে পরে 1 বছর বা 1 বছর 2 বছর পরে ইউনিভার্সিটি অনেক নাও থাকতে পারবো, যদিও প্রেজেন্ট মানে বর্তমান, আমি এটা আসছি এখানে কাজ করে এটাই স্বাভাবিক, তারপরও ঠিকানা কেন ব্যবহার করার সময় মনে রাখবা পুলিশ এবং এনএসআই তোমার এসব ঠিকানা ব্যবসা করবে,
সো সাবধানতা অবলম্বন করবা, বেশি নানা হচ্ছে আত্মীয়তার কোনো ঠিকানা ব্যবহার করবে, টাকায় থাকে পারমানেন্টলি বা কোথাও না থাকবে সাবানলেস, কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস বারবার চেঞ্জ করে দেবে, এটা কোনো সমস্যা নেই। আর বিপিএসসি ফর্ম পূর্বের সময় আর একটা ঠিকানা ব্যবহার করবে, সেখানে একই ঠিকানা ছবার লিখবা, ওখানে দেখা যাবে প্রার্থী যে ঠিকানায় চিঠি পঠাবে দিচ্ছ, অন্য হচ্ছে যোগাযোগের ঠিকানা, ওখানে সেভ নাম্বার যা আছে তা লিখতে পারবা বা কেয়ার কাগজ আছে তাকে লিখতে পারবা, এগুলো হচ্ছে ওই ঠিকানাটা কেটে তোমার বাসা চিঠি পাঠাবে। একদম লাস্ট চিঠিটা পাঠানো হচ্ছে গেজেটের চিঠি, চাকরি একটা গেজেট হবে না, ওই গেজেটের খামস অ্যাপয়েন্টমেন্টে পাঠাবে না, ওগুলো তোমার ওই যা লিখছে সেখানে কেটে দিয়ে খামের উপরে ওইটা আটা দিয়ে লাগাবে পাঠাবে। তো তুমি না পারলে কার দোষ, তুমি তো ঠিকানা লিখছিল না পারলে তোমার দোষ, ওকে ঠিকানা প্রেজেন্ট নিয়ে কোনো প্রবলেম নাই, পারমানেন্ট অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট। তারপরে আসো কন্টাক্ট মোবাইল নাম্বার দুবার লিখবা, এক্সাম সেন্টার তোমরা যদি ঢাকা থেকে পরীক্ষা দিবে এক্সাম সেন্টার পরিবর্তনযোগ্য নয়। আসো কোয়ালিফিকেশন, প্রথম করে এসএসসি, তারপরে করে এইচএসসি, তারপরে অনার্স, তারপরে মাস্টার্স, বোর্ড এবং ইনস্টিটিউট, এসএসসি এবং এসএসসির ক্ষেত্রে বোর্ড আর অনার্স মাস্টার্সের ক্ষেত্রে ইনস্টিটিউট, গ্রুপ আছে এসএসসি এসএসসির ক্ষেত্রে গ্রুপ, অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে সাবজেক্ট, রেজাল্ট কোন ইয়ারে পাস করেছ, ইয়ার মধ্যে খেয়াল করবা ইয়ারে অনেকেই কোশ্চেন করে, ইয়ার মানে হচ্ছে পাসিং ইয়ার, সার্টিফিকেট লেখা আছে সেটাই ইয়ার, একটা কোথাও কোনো দরকার নাই। তারপর হচ্ছে রোল নাম্বার, মেট্রিক এবং ইন্টার ক্ষেত্রে রোল নাম্বারটা ইম্পর্টেন্ট, আর অনার্সের ক্ষেত্রে রোল নাম্বার লাগবে না। পরের পরে ডিউরেশন, এটা মেট্রিক ইন্টারমিডিয়েট কোনো ডিউরেশন নাই, অনার্সের ক্ষেত্রে ডিউরেশন তুমি চার বছর অনার্স কিনা, আর মাস্টার্সের কারো অ্যাফেয়ার থাকে সে কিন্তু অ্যাফেয়ার নয়, মাস্টার্সের কারো অ্যাফেয়ার দেখানোর দরকার নাই, মাস্টার্স অনার্স কমপ্লিট করলে ওকে। আচ্ছা এটা কমপ্লিট, এবার আসলে আমরা আগে থেকে ফিরে যাই ক্যাডার চয়েস নিয়ে কথা বলি। আমি বলছি ক্যাডার চয়েসে ছেলেমেয়েরা তিন ধরনের ভুল করে, কত ধরনের বলো? তিন ধরনের। নাম্বার ওয়ান ভুল হচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো চাকরি না পাওয়া, এটা একটা ব্যাখ্যা আমরা দিব। নাম্বার টু ভুল হচ্ছে এখানে পাশাটা মসজিদ আছে, যারা ছেলেরা নামাজ পড়বে আমি ছেলেদের সাথে এখানে গিয়ে নামাজ পড়ে দিলাম। নাম্বার টু ভুল হচ্ছে